किशोरगंज हावड़ेर फसल रक्षा बाधेर निर्माण काज प्राय शेष। 54টি পিআইসির মাধ্যমে এই কাজ বাস্তবায়ন হচ্ছে, ব্যয় হচ্ছে প্রায় 4 কোটি টাকা। স্থানীয়রা আশা করছেন এর ফলে আগাম বন্যা থেকে রক্ষা পাবে হাওড়ের একমাত্র ফসল বোরো ধান। খায়রুল আলম ফয়সালের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 2017 সালে হঠাৎই পাহাড়ি ঢল আর টানা বর্ষণে দেখা দেয় বন্যার, ডুবে যায় কিশোরগঞ্জ হাওড়ের কয়েক হাজার হেক্টর জমির ধান, যাতে ব্যাপক ক্ষতির মুখে পড়েন কৃষকরা। পরের বছর আগাম বন্যা থেকে কৃষকদের রক্ষায় উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। শুরু হয় হাওড়ের ঝুঁকিপূর্ণ স্থানে বাঁধ নির্মাণ কাজ। গেল 3 বছরে 54টি পিআইসির মাধ্যমে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ এখন প্রায় শেষ। আমরা গৃহস্থি করছি, গৃহস্থি আনার লাগে খুব সুবিধা হয়েছে এখন, আর বন্যা পানির ভিতরে আসবে না, ক্ষেত্রে জমি উঠবে না পানি, বাদ দেওয়াতে আমরা পানি দান বাট নিতে খুব সুবিধা হয়েছে। আগে নিতাম মাথা করে হনিম গরু গাড়ি দেওয়া বা টলি দেওয়া। আগাম বন্যা থেকে যেন ফসলকে রক্ষা করা যায় এই জন্যই কাবিটার কাজ করা হয়। এবার 63 কিলোমিটার কাজ করা হচ্ছে। স্থানীয় সংসদ সদস্য বলছেন বাঁধের কারণে অনাকাঙ্ক্ষিত ক্ষতি থেকে রক্ষা পাবে কৃষক। বাঁধ নির্মাণ করছে, এই কাজ চলমান আছে, এই কাজগুলি হচ্ছে, এই কাজগুলি হলে এই হাওড় আগাম বন্যার হাত থেকে কৃষকরা রক্ষা পাবে। এবছর কিশোরগঞ্জের হাওড়ে বোরো আবাদ হয়েছে 1,65,000 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।